আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি আজকে নিয়ে এসেছি ফিশ ফিঙ্গার কীভাবে তৈরি করতে হয়, আর এই রমজানে ইফতারের টেবিলে যদি ফিশ ফিঙ্গার হয় তাহলে বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে খেতে। তো এখানে আমি ফিশ ফিঙ্গার করার জন্য কিছু রুই মাছ সেদ্ধ করে নিয়েছি। মাছগুলোকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে 2 টুকরো লেবু আর সামান্য লবণ দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই মাছগুলোকে খুব ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1/2 কাপ, পেঁয়াজ পাতা কুচি, আর 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ। আর এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির কালো অংশগুলো আমরা ছাড়িয়ে দিব। ছাড়িয়ে সাদা অংশটাকে পানির মধ্যে ভালো করে ভিজিয়ে নিব। ভিজিয়ে সেটাকে আমরা খুব ভালো করে পানি বের করে নিব, যেন পাউরুটিটা নরম হয়। নরম করার জন্য এটাকে ভিজানো। এটা আমরা বাইন্ডিংয়ের কাজে লাগাবো ফিশ ফিঙ্গারে। খুব ভালো করে পানিটা কিন্তু ফেলে দিতে হবে। এখন এটাতে আমরা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পাউরুটি আমি পানিতে ভিজিয়ে তারপর হাত দিয়ে চিপে ফিশ ফিঙ্গারের জন্য রেডি করে নিয়েছি। সবগুলো পাউরুটি আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর আপনারা কিন্তু অবশ্যই মাছ বাছার সময় কাটা আছে কি না সেদিকটা খেয়াল রাখবেন, কারণ বড়রা আমরা কাটা বেছে খেতে পারবো, ছোটদের জন্য কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। সেদিক জন্যই আপনারা এদিকটা খেয়াল রাখবেন। তো আমি তো খুব ভালো করে কাটা বেছে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেমন জুস। এই ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু আসলেই অসম্ভব মজার। তো কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ। আর এই ফিশ ফিঙ্গারটা কিন্তু আমরা আমাদের বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য রেডি করতে পারি। বিকেলের স্ন্যাক্স হিসাবেও এই ফিশ ফিঙ্গারটা রেডি করতে পারি। তো হাত দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন ভালো করে মিশে যায় সেদিক থেকে খেয়াল রাখবো। আর একটু চেক করে দেখবো লবণটা ঠিক আছে কি না। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি আঙ্গুলের শেপ করে, যেহেতু এটা ফিশ ফিঙ্গার তাই হাতের আঙ্গুলের শেপ করে এটাকে বানাবো। আর অনেক বাচ্চারা কিন্তু ফিশ খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে দিলে ওরা কিন্তু নিমিষে খেয়ে ফেলবে। আর এই ফিশ ফিঙ্গার আমরা কিভাবে সংরক্ষণ করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সবগুলো ফিশ ফিঙ্গার এভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ফিশ ফিঙ্গারটা তৈরি করা যাবে। যে মাছগুলির কাটা কম সেই মাছটা দিয়ে কিন্তু ফিশ ফিঙ্গারটা খুব ভালো করে তৈরি করা যাবে। তো এভাবে আমার সবগুলো ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি যে কাজটি করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা ফিশ ফিঙ্গার নিয়ে আমি 2টা ডিম এখানে গুলিয়ে নিয়েছি। ডিমের মধ্যে ফিশ ফিঙ্গারগুলোকে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্পে দিয়ে দিব। এতে করে আমার ফিশ ফিঙ্গারটা খেতে খুবই ক্রিস্পি হবে, বাচ্চারাও খুবই পছন্দ করবে। এভাবে আমি প্রত্যেকটা ফিশ ফিঙ্গার রেডি করে নিব। এখন আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। আমি অল্প তেলে অল্প কিছু ফিশ ফিঙ্গার ভেজে নিচ্ছি। এই তো আমার ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গিয়েছে। বাচ্চারা খাওয়ার জন্য
অধীর আগ্রহে বসে আছে, তাই ওদেরকে কিছু ভেজে দিলাম। আর বাকি যেগুলোই আছে সেগুলোকে আমি একটি এয়ারটাইট বক্সে রেখে প্রায় এক মাসের মতো এটাকে আমি ফ্রিজ আপ করতে পারবো। আপনারাও চাইলে আমার মতো এভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। রমজান, স্কুলের টিফিন, বিভিন্ন সময় আমরা এটাকে ভেজে দিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারি। আর রমজানের টেবিলে তো অবশ্যই, এতে করে আপনার প্রিয়জনরা খুশি হবে এই ধরনের খাবার পেলে। এটা কিন্তু একটা মুখরোচক খাবার, আর এই খাবারগুলি পেলে কিন্তু সবাই খুশি হয়ে যায়। তো আমি বক্সটা ঢেকে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বাসায় অবশ্যই এই ফিশ ফিঙ্গারটি তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।